प्रिय बंधुरा आज आम्रा ए वीडियोते जानबो एक जन बोरखा परिधानकारी मे सम्बन्धे। रमजानेर पवित्र मासे एक जन बोरखा परिधानकारी मे जखन एक जुबकेर काछे खावार चाइते गेलो तखन छेलेटी तार संगे कि करलो आर तारपर दिन से जुबकेर संगे कि घटलो ता विस्तारित जानार जन्नो सम्पूर्ण वीडियोटी अवश्यई देखबेन आर आमादेर चैनलटिके सबस्क्राइब करे अल नोटिफिकेशन्स क्लिक करुन। तो चलुन शुरू करा जाक आजकेर कहानी। बंधुरा जे भाइयेर घटना आम्रा आपनादेरके शोनाते चलेछि तार नाम हलो सकलायन। से बोले आमी एकटी अफिसे काज करी, आमी ओतोटा शिक्षित नय ताई आमी बड़ अफिसे काज पाइनी, एकटी छोटोखाटो अफिसे आमी चाकरी पाई आर ए चाकरीते आमी अनेक खुशी छिलाम जे जाई होक एई दिये आमार परिवार अनेक सुंदरभावे चले जाबे। आज थेके 5 साल पूर्वे এই চাকরিটি আমাকে অনেক ভালো লাগতো, কেননা সেই সময় আমার বাড়িতে শুধুমাত্র আমার স্ত্রী, আমি এবং আমার একটি ছোট ছেলে ছিল আর সেই জন্য অত বেশি খরচ হতো না। সময় কাটার সঙ্গে সঙ্গে আমার তিনটি সন্তান হলো আর এভাবেই আমরা বাড়িতে 5 জন সদস্য হয়ে গেলাম আর দিন দিন আমাদের খরচ বাড়তেই থাকলো আর সময় কাটার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও অনেক বৃদ্ধি পেল। বাচ্চারা বড় হলো তো তাদেরকে আবার ভালো ভালো স্কুলে ভর্তিও করানো হলো আর এই স্কুলের ফিসও কম ছিল না। আমি অফিসে বেতন হিসাবে যতটুকু টাকা পেতাম তা মাসের শুরুতেই শেষ হয়ে যেত আর তারপরের দিনগুলিতে আমাকে টাকা ধার করে কাটাতে হতো। আমার স্ত্রী আমাকে বলতো যে তুমি অফিসের মালিকের সঙ্গে কথা বলো যাতে করে সে তোমার বেতন বাড়িয়ে দেয়, কেননা এতটুকুন পরিমাণ বেতনে এখন আমাদের সংসার আর চলছে না। আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আগামীতে তাদের খরচা আরো অনেক বেড়ে যাবে। স্ত্রীর কথা শুনে আমি অনেক চিন্তিত হয়ে পড়তাম, কেননা আমি অফিসের মালিকের সঙ্গে এ ব্যাপারে আগেও অনেক আলোচনা করেছি, কিন্তু সে প্রতিবার আমার কথা শুনে এটি বলতো, দেখো সাকলাইন, আমি জানি যে তোমার বেতন অনেক কম, কিন্তু আমি কি করব, অফিসে তো অত কাজ নেই আর যদিও থাকে সেটি তো তোমার থেকে বড় অফিসার করে নেই, এই জন্য আমি তোমার বেতন বৃদ্ধি করতে পারছি না। অফিসের মালিকের কথা শুনেই আমি চুপ হয়ে যেতাম, কেননা অফিসে কাজ অনেক কম ছিল আর যদি কোনো সময় কাজ বেড়েও যেত তাহলে আমার থেকে বড় অফিসার সেই কাজগুলি করে নিত। আমি এই কথাটি আমার স্ত্রীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবার সে একই কথা বলতো, তুমি এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো অফিসের চাকরি খোঁজ করো। স্ত্রীর এমন কথা শুনে আমি চুপ হয়ে যেতাম। তুমি বুঝতে পারছো না কেন যে নতুন চাকরি খুঁজে পাওয়া অত সহজ কাজ নয়। এই কথা শুনে আমার স্ত্রীও অনেক রেগে যেত আর বলতো, পূর্বে অনেক বছর ধরে তুমি সেই একই বেতনে কাজ করছো আর তোমার মালিক তোমার বেতন বাড়াচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে তোমার মালিকের নিয়ত ভালো নয়, সে তোমার বেতন বাড়াতেই চাচ্ছে না। আমি তোমাকে জানিয়ে দিই যে আমি এই বেতনে জীবন কাটাতে পারবো না। সাকলাইন বলে যে আমি স্ত্রীর কথা শুনেই বাড়ি থেকে বেরিয়ে যেতাম আর ভাবতাম হয়তো আমার স্ত্রীর কথা ঠিক, কিন্তু যদি আমার অফিসের মালিকের নিয়ত খারাপ হয় তো আমি আর কি করতে পারি। আমি যদি অফিস ছেড়ে দিই তাহলে নতুন চাকরি আমাকে কে দেবে। এই সমস্ত কিছু চিন্তা করেই আমি সবকিছুই মেনে নিতাম। আমার স্ত্রী আমাকে এবং আমাদের শিশুদেরকে অনেক ভালোবাসত, এজন্য 2-3 দিন রাগ করে আবার পূর্বের মতোই ঠিক হয়ে যেত। যাই হোক, আমিও আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। সময় কেটে গেল, কিন্তু আমার অবস্থা যেমন ছিল ঠিক তেমনই থাকলো। সময় কাটার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও বেড়ে গেল। এই পরিস্থিতিতে লোকজন অনেক পেরেশান ছিল, কেননা বেতন অনেক কম ছিল আর খরচা অনেক বেশি ছিল, কিন্তু আমি এই বেতনেও সহ্য করলাম আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আমার বন্ধুদের মধ্যে অনেক এমনও ছিল যারা কিনা এটারও সুযোগ পায়নি, এই জন্য আমি আল্লাহ তাআলার নাশুকরি কি করে করতে পারি, কেননা আমার কাছে তো চাকরিও ছিল আর আমার বাচ্চারা অন্যদের বাচ্চাদের মতো না খেয়ে ঘুমাতো না, এটি আমার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার রহম ছিল। এভাবেই একবার রমজানের পবিত্র মাস চলে আসলো। আমি দোয়া করতে লাগলাম, এ আল্লাহ, এই মাসের রহমতে আমাদের রিজিক বাড়িয়ে দিন আর আমি আমার মালিকের পক্ষ থেকে
বেতন বাড়ানোর অপেক্ষায় রইলাম, কিন্তু এমনটা কিছুই ঘটল না। আমি মগরিবের নামাজের আধা ঘন্টা পূর্বেই বাড়িতে চলে আসতাম। আমি বাড়িতে আগে এসে আবার কি করতাম, শুধুমাত্র সব সময় আমার স্ত্রীর কথা শুনতে হতো। বাচ্চারা আমাকে বলতো, বাবা আমাদেরকে বন্ধুদের মতো সুন্দর জুতো কিনে দিন। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতাম, তোমরা দোয়া করো যে তোমাদের বাবার কাছে অনেক টাকা পয়সা চলে আসে, তারপর আমি তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করব। এটি শোনার পরে আমার ছেলে আনন্দের সঙ্গে খেলাধুলা করতে শুরু করত। আমার মেয়ে এটি দেখে আমার কাছে আসত আর আমার পাশে বসে বলতো, আব্বা আমাকেও ভাইয়ার মতো ঈদে নতুন জুতো কিনে দিয়েন। কন্যার এমন কথা শুনে আমি হাসি দিতাম। বাচ্চারা কত অবুঝ হয়ে থাকে, তারা বুঝতে পারে না যে আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কত বড় সমস্যার মধ্যে পড়ে যাই। ঈদের দিন যত ঘনিয়ে আসছিল বাচ্চাদের আবদার আরও বৃদ্ধি পাচ্ছিল। আমি বাড়িতে আসতাম তো বাচ্চারা আমাকে ঘিরে বসে পড়ত আর প্রতিদিন নতুন নতুন জিনিসের বায়না ধরত। একদিন আমি ক্লান্ত হয়ে কাজ শেষ করে বাড়িতে আসলাম। এখনো ইফতারির সময় হতে 20 মিনিট বাকি ছিল। বাচ্চারা ভিতরে খেলাধুলো করছিল আর আমার স্ত্রী ইফতারের জন্য জুস তৈরি করছিল, আর আমি চুপচাপ খাটে গিয়ে শুয়ে পড়লাম। আমি চিন্তা করলাম যে সামনে তো ঈদ আসছে আর এখন পর্যন্ত আমি কারোর জন্য কিছুই ক্রয় করিনি, কেননা পূর্বের মাসের বেতন দিয়ে তো আমি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিলাম। এরপরের বেতন আমি ঈদের পরে পাব, এই জন্য আমি না বাচ্চাদের জন্য কিছু কিনতে পারবো না আমার স্ত্রীর জন্য। আমি তো পুরানা কাপড় পরেই কাটাবো, কিন্তু আমার স্ত্রী সন্তানদের কি দোষ ছিল যে আমি ঈদের দিনেও তাদেরকে নতুন কাপড় দিতে পারবো না। আমি মনে মনে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ আপনি এমন কিছু করে দিন যাতে করে আমাদের অফিসের মালিকের মনে আমাদের জন্য রহম তৈরি হয়ে যায় আর সে আমাদের কিছু বেতন অ্যাডভান্স দিয়ে দেয়, যাতে করে আমি আমার বাচ্চাদের জন্য কিছুই ক্রয় করতে পারি। আমি এগুলি মনে মনে ভাবছিলাম, হঠাৎ কেউ যেন দরজায় আওয়াজ দিল। আমার স্ত্রী জুস তৈরি করতে করতে আমার দিকে তাকালো। আমি উঠে দরজায় আসলাম আর ভাবতে লাগলাম যে এই সময় আবার কে ডাকছে, কেননা ইফতারির সময় হতে আর কিছুমাত্র সময় বাকি ছিল। যখন আমি দরজা খুললাম তো আমি অবাক হয়ে গেলাম, কেননা সামনে একজন বোরখা পরিধানকারী মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি তাকে দেখে ভাবতে লাগলাম যে এই সময় এই মেয়েটি এখানে এসেছে কেন। মেয়েটি ভয়ে ভয়ে আমাকে বলল, সাহেব এই সময় আপনার ঘরে আসার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আমি কি করব, আমি অনেক মজবুর হয়ে গেছি আর এজন্যই আমি আপনার দরজায় এসেছি। আর এটি বলা মাত্রই সে কান্না করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে সে আমার বাড়িতে এসেছে কেন। সে মেয়েটি কান্না করতে করতে বলতে লাগলো, সাহেব আমার বাচ্চারা 2 দিন ধরে কিছুই খায়নি, এই সময় যদি আপনার বাড়িতে কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দিন, আর আল্লাহ তাআলার রহমে কাল আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এটি শুনে আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি তো নিজেই একজন গরিব মানুষ ছিলাম। এই গ্রামে তো অনেক ধনী ব্যক্তি ছিল যারা কিনা এই মেয়েটিকে সাহায্য করতে পারত। এই কথাটি আমি সেই মেয়েটিকে বললাম তো সে বলতে লাগলো, আমি অনেক মজবুর ছিলাম, এই জন্য আমি অনেক বাড়িতে গেলাম কিন্তু কেউ আমার কথা শুনল না, এজন্যই অবশেষে আমি আপনার দরজায় এসে উপস্থিত হয়েছি। সাকালাইন বলে, আমিও তো সেই মেয়েটির কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমি ভাবলাম সে তো পর্দাওয়ালি মেয়ে, আর সে সন্ধ্যার সময় কোথায় যাবে, অন্যদিকে তার বাচ্চারাও ক্ষুধার্ত রয়েছে। এই ভেবেই আমি তাকে দরজায় দাঁড়াতে বললাম। তারপর স্ত্রীর কাছে এসে তাকে সমস্ত কথা বললাম। স্ত্রী তো আমার কথা শুনে অনেক রেগে গেল আর বলতে লাগলো, যদি আমরা খাবারগুলি তাকে দিয়ে দিই তাহলে আজ আমরা আর কি খাবো। আমি তাকে বললাম, বাচ্চাদের জন্য কিছু খাবার রেখে দাও, বাকি সমস্ত খাবারগুলি সেই মেয়েটিকে দিয়ে দিচ্ছি। আমার তাকে দেখে অনেক অসহায় বলে মনে হচ্ছে, আর সে আবার বোরকাও পরে আছে, এই অবস্থায় সে এখন কোথায় যাবে, সন্ধ্যাও হয়ে গেছে। এই কথা শুনেই আমার স্ত্রীর মনও নরম হয়ে গেল আর সে সমস্ত খাবারগুলি দিয়ে দিল। তারপরে আমি এই খাবারগুলি
যেগুলি আমার স্ত্রী তৈরি করেছিল সেই মেয়েটিকে গিয়ে দিয়ে দিলাম। এটি দেখে মেয়েটি অনেক খুশি হলো আর সে কান্না করতে শুরু করলো। আমি তাকে বললাম, মাফ করো বোন, আমাদের বাড়িতে শুধু এতটুকুনি খাবার তৈরি হয়েছিল আর আমিও কোনো ধনী ব্যক্তি নই, আমিও একজন গরিব ব্যক্তি আর অল্প পরিমাণ বেতনেই আমরা পাঁচজন লোক জীবন কাটাই, তুমি আমাদের জন্য দোয়া করে দিও। এ কথা শুনে সে আমার জন্য দোয়া করতে করতে সেখান থেকে চলে গেল আর আমি বাড়িতে ফিরে এসে আবারও খাটের উপর বসে পড়লাম আর ভাবতে লাগলাম এই পৃথিবীতে কত ধরনের অসহায় লোক রয়েছে যারা কিনা অসহায় হয়ে লোকেদের কাছে গিয়ে ভিক্ষা করে। আর এজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতাম যে আমার কাছে তো অন্ততপক্ষে একটু চাকরি রয়েছে আর এখান থেকে যা বেতন পাই যেমন তেমন করেই আমাদের জীবন কেটে যায়। আর যদি এই চাকরি না পেতাম আমিও আমার স্ত্রীও এভাবেই কারো কাছে গিয়ে হাত পাততাম। আমি সেই সময়ে এই চিন্তায় মগ্ন ছিলাম। তো আমার স্ত্রী এসে বলল যে আমি বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছি, তারা অনেক কম খাবার খেয়েছে, এই জন্য কিছু সবজি এবং রুটি বেঁচে আছে, আসুন আমরা এগুলি দিয়ে ইফতারি করি। এটি শুনে আমি হাত ধৌত করলাম আর এসে দস্তরখানে বসে পড়লাম। সেই দিন আমরা সেই অবশিষ্ট বাঁচাকুচা খাবারগুলি দিয়েই ইফতারি করলাম। আমি খাবার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম যে তিনি আমাদেরকে কারো কাছে হাত পাতা থেকে বাঁচিয়ে নিয়েছেন। রাত হলো তো আমি এই কথাটি ভুলে গেলাম আর নামাজ আদায় করে শুয়ে পড়লাম। পরের দিন যখন আমি সেহরি করার জন্য উঠলাম তো আমি এটি দেখে অবাক হয়ে গেলাম। আমাদের দস্তরখানটি খাবার দাবারে পূর্ণ ছিল। আমি এটি দেখে খুব অবাক হলাম। আমি স্ত্রীর দিকে তাকালাম তো সে আমার দিকে দেখে মুচকি হাসি দিল আর বলল যে আপনার অফিস থেকে একজন লোক এসেছিল আর এই সমস্ত খাবারগুলি সেই আমাদেরকে দিয়ে গেছে। সে বলল এই খাবার দাবারগুলি অফিসের মালিকের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর আজ সন্ধ্যাবেলায় ইফতারিও অফিসের পক্ষ থেকেই দেওয়া হবে। এটি দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার অফিসের কৃপণ মালিকের সঙ্গে রাতারাতি আবার কি এমন হয়ে গেল, যাই হোক, এটি অফিস যাওয়ার পরেই আমি বুঝতে পারবো যে আমার অফিসের মালিক আমার উপরে তো মেহরবান কেন হয়ে গেছে। সেই দিন আমি পেট ভরে খাবার খেলাম আর নামাজ পড়েই আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, এ আল্লাহ, এভাবেই যেন আমার বেতনও বেড়ে যায় যাতে করে আমি আমার বাচ্চাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারি। সেই দিন আমি অফিসে গেলাম তো সেখানকার পরিবেশ অনেক পরিবর্তন দেখতে পেলাম। আমি এই কথাটি কাউকে বলিনি। আমি অফিসের মালিকের রুমে গেলাম যাতে করে আমি সেই খাবার জন্য তাকে ধন্যবাদ জানাতে পারি। কিন্তু আমি সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম যে সামনে মালিকের চেয়ারে একটি মেয়ে বসেছিল। সে আমাকে রুমে প্রবেশ করতে দেখে মুচকি হাসি দিল আর বলল, আপনাকে সেই খাবার জন্য শুকরিয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কেননা এটা তো আমাদের ফরজ ছিল। এটি শুনে আমি আরো অবাক হলাম। তো সে বলতে লাগলো, এটি আমার বাবার অফিস আর বাবার মৃত্যুর পর আমি এটি তার বন্ধুর হাওয়ালে করে দিয়েছিলাম, কিন্তু দিন দিন আমি বাবার বন্ধুর অভিযোগ পেতে শুরু করলাম যে সে কাজের লোকজনদের সঙ্গে ভালো ব্যবহার করে না আর তাদের বেতনও অনেক দিন ধরে বাড়ায়নি। বাস এটি দেখার জন্যই আমি এখানে এসেছিলাম আর এখানে কাজ করা লোকেদের সঙ্গে রূপ পরিবর্তন করে তাদের সঙ্গে দেখা করলাম যাতে করে তারা আমাকে চিনতে না পারে। এটি শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আমি সেই বোরখা পরিধানকারী মেয়ে যে কিনা কাল আপনার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। এ বলে সে আমাকে একটি খাম দিল আর বলল, আপনি এই অফিসের পুরানা এবং বিশ্বস্ত কর্মী, এই জন্য সর্বপ্রথম আমি আপনার বেতন বৃদ্ধি করলাম। এই শুনে আমি তার কাছ থেকে সেই খামটি নিয়ে নিলাম আর আনন্দিত হয়ে বাড়িতে চলে আসলাম। অবশেষে এত বছর পরেই আমি আমার কঠোর পরিশ্রমের ফল পেলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমাদের উচিত যে আমরা রোজাদারকে মুসলমানদেরকে সাহায্য করি, অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য আমাদেরকে প্রতিদান দেবেন।